ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। শুক্রবার পেন্টাগনও নিরাপত্তা জোরদারে মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে। The president has approved. সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের প্রেক্ষিতেই আমরা সেনা মোতায়েনের পদক্ষেপ নিয়েছি। আশা করছি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান দখলের সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য খুবই সহজ। আর ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে শুক্রবার দেশটির ন্যাশনাল ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। এদিকে হুতি বিদ্রোহীরা বলেছে, সৌদি অঞ্চলে সামরিক ড্রোন সহ সব ধরনের অস্ত্র হামলা বন্ধ করবে তারা, তবে ইয়েমেনে তাদের উপর হামলা বন্ধ করতে হবে। আমরা ঘোষণা দিচ্ছি যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সব ধরনের অস্ত্র হামলা বন্ধ করব, তবে এই পদক্ষেপটি ইতিবাচক হিসেবে নিতে ব্যর্থ হলে প্রত্যাঘাতের অধিকার আমাদের রয়েছে। ইয়েমেনে চলমান যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না। আর ইরানের বিরোধিতা করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ইরান হামলা শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। ইয়েমেনের উত্তরে শুক্রবার থেকে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে তেল ক্ষেত্র দুটি আগের রূপে ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছে।